আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মধ্যে একাদশ শ্রেণী যারা আছো, যারা এবার নতুন ভর্তি হয়েছ মেজর জেনারেল মামুনুল হাসান ডিগ্রি কলেজ আনোয়ারা ডাঙ্গায়, এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে দিনটি আসলে একটু অন্যরকম দিন হওয়ার কথা ছিল, কেননা তোমরা যারা একাদশ শ্রেণীতে আজকে ভর্তি হয়েছ তাদেরকে নিয়ে আজকে আমরা অন্যরকমভাবে ক্লাস শুরু করার কথা, কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা আজকে সেভাবে ক্লাস শুরু করতে পারছি না। আজকে তোমাদের সাথে গেট টুগেদার হওয়ার কথা, তোমাদের সাথে মত বিনিময় হওয়ার কথা, তোমাদের পরিচিত নিব, আমাদের সাথে পরিচিত হবা, সব কিছু, কিন্তু আজকে আমরা তা পাচ্ছি। যাই হোক, আর এরই কারণেই আমরা আমাদের অনলাইন ক্লাস চালু করেছি। তো তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো উপভোগ করবে ইনশাল্লাহ। আশা করি তোমাদের যে প্রাতিষ্ঠানিক যে পড়ালেখার যে ধারা সেটা অব্যাহত থাকবে, আর অনলাইন ক্লাসের শিডিউল তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ, কলেজের ফেসবুক পেজে দেওয়া আছে, সেটা অনুসরণ করবে। তো চলো আজকে আমরা প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, লেকচারার অফ বায়োলজি, মেজর জেনারেল মামুনুল হাসান ডিগ্রি কলেজ আনোয়ারা ডাঙ্গায়। প্রিয় শিক্ষার্থীরা, একটা ছবি পর্দায় উঠেছে ঠিক কিনা? হ্যাঁ, ছবিটার দিকে একটু খেয়াল করো, ছবিটা কিসের ছবি হতে পারে? ছবিটা হচ্ছে সেল বা কোষ। হ্যাঁ, তোমরা এরকম একটি ছবি নিচে ক্লাসে অবশ্যই দেখেছ। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হবে সেল বা কোষ সম্পর্কে, অর্থাৎ কোষ সম্পর্কে ধারণা, কোষ মতবাদ এবং কোষের প্রকার। প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা কোষ সম্পর্কে একটা ধারণা নিই। দেখো পর্দায় একটি ছবি ফুটে উঠেছে না? হ্যাঁ, এই ছবি আসলে তোমরা দেখো নি, একজন এর নাম কি? এর নাম হচ্ছে জেসনা। নাম কি? জেসনা, যিনি প্রথম কোষ সম্পর্কে ধারণা দেন। তাহলে কোষ সম্পর্কে প্রথম ধারণা দেন এই জেসনা নামক একজন সায়েন্টিস্ট, এবং তিনি এর নাম দিয়েছিলেন ফোরামিনিফেরা। কী নাম দিয়েছিল? ফোরামিনিফেরা, প্রথম কোষ সম্পর্কে ধারণা। দেখো কত আরেকটি ছবি ফুটে উঠেছে, এই ছবিটি হচ্ছে এ মালভি। কী নাম? মালভি। তিনি প্রথম প্রাণী বলার প্রস্তচ্ছেদ পর্যবেক্ষণ করেন, এবং জেস্তার যে নামটা দিয়েছিল ফোরামিনিফেরা, মালভি কি এসে এই নামটা দিয়েছেন ইউট্রিকল। কী নাম দিয়েছে? ইউট্রিকল। তাহলে আমরা প্রথম কোষের প্রথম নামটা পাইলাম কি? ফোরামিনিফেরা। পরবর্তীতে কী নাম পাইলাম? ইউট্রিকল, যেটা মালভি কি নামটা দিয়েছে। এরপরে আসো ছবি, আরেকটা ছবি আমরা খেয়াল করি, লক্ষ্য করি। হ্যাঁ, এই ছবিটা যদিও ছবি এটা এর আগেও মনে হয় দেখো নি, ইনি হচ্ছে রবার্ট হুক। কী নাম? রবার্ট হুক। নবম এবং দশম শ্রেণীতে রবার্ট হুক সম্পর্কে তোমরা ধারণা অবশ্যই পেয়ে আসছো। এই রবার্ট হুকই তিনি প্রথম কোষ সম্পর্কে ব্যাপক একটি ধারণা দেন। প্রথম ধারণা দিয়েছিলেন কে? জেসনা। পরবর্তীতে মালপে গিয়ে এটাকে ইউট্রিকল দিল রবার্ট হুক, একজন ইংলিশ সায়েন্টিস্ট। তিনি প্রথম যেহেতু কোষ সম্পর্কে ডিটেলস বর্ণনা দেন, এই জন্য তাকে ফাদার অফ সাইটোলজি বলে থাকে। তিনি তার 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এখানে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির পর্যবেক্ষণের দায়িত্বে ছিল এই রবার্ট হুক। পরবর্তীতে তিনি চিন্তা করল যে সামনে তো তখনকার সময়ে যে সকল বিভিন্ন বিজ্ঞানীরা বিজ্ঞ লোকদের আবিষ্কৃত বা
তারা যে সব বিষয় নিয়ে গবেষণা করতো সেসব গবেষণামূলক ফলাফল দিয়ে একটা সেমিনার করতো। তো রবার্ট হুক যখন নতুন দায়িত্ব পেল তখন তিনি চিন্তা করলো আমিও কিছু একটা সেমিনার উদ্ভাবন করি, আর সেজন্য তিনি কর্ক কাঠের যে ছিপি যে হোমিও বোতলগুলো আছে না সেই বোতলের মাথায় যে একটা ছিপি থাকে সেই ছিপি নিয়ে পর্যবেক্ষণ করত। সেই ছিপিটাকে তিনি কী করলো অণুবীক্ষণ যন্ত্রের নিচে স্লাইস তৈরি করে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে দেখতে পেল সেখানে ছোট ছোট কিছু ঘর রয়েছে যা ডিটেলস বর্ণনা তিনি মাইক্রোগ্রাফিয়া এই তিনি মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ে ব্যাপক মানে বিশ্লেষণ দিয়েছেন। তিনি এজন্য 1665 সালে এই কোষ অর্থাৎ ছিপি থেকে এই কোষের নামকরণ করেন এবং আবিষ্কার করেন। আর যে ছিপিটা যে ছবিটা তিনি দেখিয়েছেন ছবিটা ঠিক এইরকম ছিল, মৌচাকের যে ঘর আছে না সেই মৌচাকের ঘরের মতো ছোট ছোট প্রবেশ। এ কারণে ল্যাটিন সেলুলা যারা বলছে স্মল চেম্বার বা স্মল রুম ছোট ঘর এই সেলুলা থেকে সে শব্দটা প্রবর্তন করে। তাহলে আমরা পাইলাম যে রবার্ট হুক হচ্ছে কোষের আবিষ্কার যেহেতু তিনি এ সম্পর্কে প্রথম ধারণা মানে ডিটেলস বর্ণনা দিয়েছে। তো চলো আমরা সেল শব্দটার সংজ্ঞায় আমরা চলে যাই, তাহলে কোষ কাকে বলে। আমরা নবম এবং দশম শ্রেণীতেও লোই এবং সিগেবিজের একটি সংজ্ঞা শিখে আসছিলাম ঠিক কিনা? হ্যাঁ, সেই সংজ্ঞাটা একটি আমার কাছে একটি মানে অনেকগুলো সংজ্ঞা আছে এর মধ্যে একটি আমার কাছে প্রিয় একটা সংজ্ঞা এটা হচ্ছে লোই এবং সিগেবিজের সংজ্ঞাটা। সেই সংজ্ঞাটা কী বলছে? বলছে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবৃত্ত ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা কোনো মাধ্যম সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। কাজে আমরা কোষের সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি যে সে কি জৈবিক ক্রিয়াকলাপের একক, আর একটা কি অর্ধবৃত্ত ঝিল্লি দ্বারা আবৃত, আর একটা কি সজীব মাধ্যম ছাড়াই সে আত্মপ্রজনন করতে পারে। একটু খেয়াল করো আমাদের আমরা যে বাসা বাড়িতে থাকছি বা আমাদের রুমের যে দেয়ালটা দেয়ালটা তৈরি হয়েছে এই দেয়ালটা তৈরি হতেও কিছু একক লাগছে লাগছে না? কতগুলো ই পরতে পরতে সাজিয়ে একটা দেয়াল তৈরি করা হয়েছে। ঠিক তেমনি আমাদের বলিটাও এরকম, আমাদের বলিটা এরকম ইটের না অনেকগুলো ই সন্নিবেশিত হয়ে আমরা এই বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা সেই এককটার নামই হচ্ছে সেল বা কোষ। অর্থাৎ একটা দেয়াল তৈরি হতে যেমন অনেকগুলো ইট লাগে ঠিক তেমনি একটা বডি তৈরি হওয়ার জন্য অনেকগুলো কী লাগবে কোষ লাগবে, অনেকগুলো কোষের সমন্বয়ে এই আমাদের দেহ গঠিত। এছাড়াও ডি রবার্টিসের একটা সংজ্ঞা আছে যেখানে বলা হয়েছে জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলা হয়ে থাকে, অর্থাৎ ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট। গঠনগত একক এজন্যই বলা হয় যে আমাদের বডিটাই যেহেতু তৈরি হয়েছে কোষ দ্বারা কাজে এটা গঠনের একক, আবার দেখো এর কার্যাবলীর একক। কাজের একক কেন বলছে? এর কারণ হচ্ছে কোষের মধ্যে সকল বিভাগীয় ক্রিয়াকলাপ সংগঠিত হয়, এই জন্য এটাকে কাজের এককও বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা এবার কোষ মতবাদ সম্পর্কে একটু ধারণা নেই। সেল থিওরি, সেল থিওরি প্রথম দিয়েছেন উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন এবং প্রাণী বিজ্ঞানী শোয়ান। স্লেইডেন এবং শোয়ানই কোষ তত্ত্ব বা কোষ মতবাদ দিয়ে রয়েছে। সেই কোষতত্ত্ব বা কোষ মতবাদের প্রথম হচ্ছে কোষ হল জীবদেহের গঠন ও কার্যকরী একক, দ্বিতীয়ত কোষ হল জীবনের মৌলিক একক, তৃতীয়ত বংশগতির একক এবং সব কোষের উদ্ভব ঘটে পূর্বতন কোষের বিভাজনের মাধ্যমে। অর্থাৎ আমরা যে বহুকোষী জীব রয়েছি এই বহুকোষী জীব প্রত্যেকটা জীবই সেটা বহুকোষী হোক আর এককোষী হোক একটা মাত্র কোষ থেকে উৎপত্তি। তাহলে পূর্বতন কোষের উদ্ভব ঘটে কি কোষের সকল কোষের উদ্ভব ঘটে পূর্বতন কোষের বিভাজনের মাধ্যমে, আর এইগুলো হচ্ছে এই প্রথম যে চারটি যে মতবাদ দেওয়া হয়েছে এটা হচ্ছে স্লেইডেন এবং শোয়ানের মতবাদ। পরবর্তীতে আমি আরও দুটো পয়েন্ট যোগ করেছি, এগুলো হচ্ছে আধুনিক মতবাদ, অর্থাৎ এর সাথে আরও পয়েন্ট যোগ করেছি, এগুলো কি একই প্রজাতির সকল সদস্যের কোষের রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে সমরূপ এবং অনুকূল পরিবেশে কোষ স্বাধীনভাবে টিকে থাকতে পারে। তাহলে অনুকূল পরিবেশ লাগবে,
কোষ স্বাধীনভাবে টিকে থাকার জন্য কি লাগবে? অনুকূল পরিবেশ লাগবে। উইদাউট এই অনুকূল পরিবেশ ছাড়া স্বাধীনভাবে টিকে থাকতে পারে না। চলো এবার আমরা কোষের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, টাইপস অফ সেল। কোষের যে প্রকারভেদ, বিভিন্নভাবে কোষের প্রকারভেদ করা যায়। এর মধ্যে আমরা আজকে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ধরনের কোষ পাওয়া যায়। তোমরা নিচের ক্লাসে অবশ্যই সম্পর্কে একটু ধারণা পেয়েছ যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। সেটা কি কি? এক, আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল। দুই, প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষ, এই দুই ধরনের কোষ কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজ আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে একটু ধারণা দিই। আসো, আদি কোষ, হ্যাঁ, প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, প্রোক্যারিওটিক সেল যেটা, প্রোক্যারিওটিক, এটাকে আমরা একটু বিভাজন করি। যে কোনো বায়োলজিক্যাল টার্ম যদি তুমি ভেঙে ভেঙে পড়ো, শব্দগুলো যদি আলাদা আলাদাভাবে পড়ো, তাহলে দেখবা ওই সম্পর্কে তোমার একটা ব্যাপক একটা ধারণা চলে আসে। প্রো মানে, প্রো মানে হচ্ছে ইম্যাচিউর। প্রো মানে কি? ইম্যাচিউর। ইম্যাচিউর মানে কি? সেটা পরিপক্ক নয়, মানে এখনো পরিপক্ক হয়নি। আর ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিওন থেকে। ক্যারিওটিক শব্দটা আসছে কি থেকে? ক্যারিওন। প্রো ক্যারিওটিক, ক্যারিওটিক শব্দটা ক্যারিওন থেকে আসছে, যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক শব্দের অর্থ কি দাঁড়া? ইম্যাচিউর নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস কি? অপরিপক্ক, ইম্যাচিউর, পরিপক্ক নয়, মানে নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়। তাহলে প্রোক্যারিওটিকের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? যেসব কোষ, যেসব কোষের কি? নিউক্লিয়াস সুসংগঠিত নয়, মানে অপরিপক্ক, তাদেরকে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলা হয়। প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ বলা হয়। এবার আসো আমরা একটু চিত্র দিয়ে একটু খেয়াল করি। দেখো, হ্যাঁ, পিপিএলও আমরা দেখতে পাচ্ছি, তারপরে ব্যাকটেরিয়ার একটা চিত্র ছবিতে ফুটে উঠেছে, আর একটা চিত্র দেখা যাচ্ছে যেটা আমরা পুকুরে দেখতে পাই, নাকি? যেসব পুকুরের সবুজ শ্যাওলা যেটাকে আমরা বলি ব্লু গ্রিন অ্যালজি, এইটা, এই যে তিনটা, এটা হচ্ছে আদি কোষের উদাহরণ। তাহলে কি কি? পিপিএলও, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালজি, এরা সবাই কি? আদি কোষ। এখন যেহেতু কোষটা আদি, মানে অনেক পুরাতন, পুরাতন জিনিসটি ভালো হয়, ভালো হয় না, কিন্তু নতুন জিনিস হলে না ভালো। যেমন তোমরা মোবাইল চালাও, আগে যেমন বটন মোবাইল ছিল, এখন কি বটন মোবাইল ভালো লাগবে না? এখন অ্যান্ড্রয়েড ভার্সন আসছে, হ্যাঁ, এখন অ্যান্ড্রয়েড ভার্সন আসছে, এইটার মানে খুব ভালো লাগে। তাহলে সেরকম আদি কোষ, তার মানে আদি কোষে এতটা ভালো কিছু আশা করা যায় না, ঠিক না? হ্যাঁ, আসলে দেখো আদি কোষের চিত্রগুলো দেখো, এরা কিন্তু সাধারণত এক কোষী হয়ে থাকে। এক, দ্বিতীয়ত এদের মধ্যে নিউক্লিয়াস সুসংগঠিত নয়, তবে বংশগতির এক হিসেবে এখানে ডিএনএ বা নিউক্লিয়াসটা রয়েছে। হ্যাঁ, এদের কোষ বিভাজন পদ্ধতিটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে। কোন পদ্ধতি? অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়ে থাকে, যেটাকে সরল বিভাজন বলা হয়। যাই হোক, চলো আমরা এবার ইউক্যারিওটিক কোষ সম্পর্কে একটু ধারণা নিই। ইউ, ইউ মানে গ্রিক শব্দ, ইউ মানে হচ্ছে গুড বা ম্যাচিউর। ইউ মানে গুড বা ম্যাচিউর, মানে কি? পরিপক্ক, ভালো। তাহলে ক্যারিওটিকটা কোথেকে আসছে? ক্যারিওন থেকে, যার অর্থ কি? নিউক্লিয়াস। তাহলে বোঝা গেল যে এখানকার নিউক্লিয়াসটা ম্যাচিউর, মানে কি? পরিপক্ক। তাহলে নিউক্লিয়াস যেহেতু পরিপক্ক, সুসংগঠিত, কাজে আমরা সংজ্ঞাটা এভাবে দাঁড় করাতে পারি, যেসব কোষের নিউক্লিয়াস সুসংগঠিত, যেসব কোষের নিউক্লিয়াস সুসংগঠিত, তাদেরকে ইউক্যারিওটিক কোষ বলা হয়। যেহেতু সুসংগঠিত, তার মানে এটা সজ্জা বিন্যাস খুব ভালো মতে আছে, কাজে আমরা বলতে পারি যে এই কোষটা, নিউক্লিয়াসটা পরিপূর্ণভাবে আছে। এক, দুই, এটা বিভাজনটা কীরকম হতে পারে? মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে বিভাজন হয়। তৃতীয়ত, এখানে বংশগতি এক হিসেবে এখানে ক্রোমোজোম আছে, হ্যাঁ, তারপরে এখানে কোষীয় যে অঙ্গাণু, সবগুলা কোষীয় অঙ্গাণু এখানে উপস্থিত আছে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে, আসো আমরা ইউক্যারিওটিক কোষের একটু দেখি, কোনটা ইউক্যারিওটিক? হ্যাঁ, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, এই দুটা চিত্র তোমরা হচ্ছে ক্লাসে দেখছো। এই দুটাই হচ্ছে এই প্রকৃত কোষের উদাহরণ।
এবার আসো আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের একটু পার্থক্যতে চলে যাই। ঠিক আছে, আমরা এতক্ষণ আদি কোষ কি প্রকৃত কোষ কি এটা সম্পর্কে দেখি একটু পার্থক্য করি। দেখো প্রথমে আছে নিউক্লিয়াস। বলো তো আদি কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা কি রকম ছিল মনে আছে কি? একটু আগে বললাম হ্যাঁ, আদি কোষ এবং নিউক্লিয়াস গঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। নিউক্লিয় বস্তু, হ্যাঁ আমরা আদিবসে নিউক্লিয় বস্তু হিসেবে যেটা পাই সেটা হচ্ছে ডিএনএ থাকে, আর প্রকৃত কোষে ক্রোমোজোম থাকে। সেন্ট্রোমিয়ারটা আদিবসে কোথায় থাকে? থাকে না। সেন্ট্রোমিয়ার আদিবসে থাকে না, প্রকৃত কোষে সেন্ট্রোমিয়ার পাওয়া যায়। কোষীয় অঙ্গাণু, রাইবোজোম ছাড়া আদিবসে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু প্রকৃত কোষে সকল কোষীয় অঙ্গাণু থাকে। রাইবোজোমের প্রকৃতি আদিবসে 70S প্রকৃতি, প্রকৃত কোষে 70S এবং 80S প্রকৃতি। এর মধ্যে তোমরা হয়তো বা বুঝতে পারছো যে এস আবার জিনিসটা কি? হ্যাঁ, 70S 80S জিনিসটা কি এটা আমরা পরবর্তী ক্লাসে যে রাইবোজোম যখন করাবো তখন এই সম্পর্কে ডিটেইলস আলোচনা করবো। কোষীয় বিভাজন আদি কোষে মাইটোসিস পদ্ধতিতে, প্রকৃত কোষ মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নিউক্লিয়াসের গঠনের উপর। এবার আসো শারীরবৃত্তীয় কাজের উপর। কোষ আবার দুই ধরনের, এক দেহ কোষ বা সোমাটিক সেল, দুই জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। দেহ কোষ কোনগুলা? যে সকল কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে সেগুলোকে দেহ কোষ বলে। যেমন এখানে আমার রেড ব্লাড সেল আছে, হ্যাঁ স্মুথ মাসল আছে, ফ্যাট সেল আছে, হ্যাঁ স্কোয়েট মাসল সেল আছে, এরকম নার্ভ সেল আছে, এগুলো সব হচ্ছে দেহ কোষ। অপরদিকে জনন কাজে যে সকল কোষ অংশগ্রহণ করে সেটি তাদেরকে আমরা জনন কোষ বলে থাকি। যেমন এখানে আমরা চিত্রতে দেখতে পাচ্ছি স্পার, এটা হচ্ছে কি স্পার মানে শুক্রাণু, এটা হচ্ছে জনন কোষ। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা ওভাম বা ডিম্বাণু, তাহলে স্পার এবং ওভাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু এটা হচ্ছে জনন কোষের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেহ কোষ এবং জনন কোষ সম্পর্কে একটু ধারণা পেলাম, ঠিক কি না? হ্যাঁ, আজকে আমরা আমাদের আজকের অনলাইন ক্লাসে, যেহেতু আজকে একাদশ শ্রেণীর প্রথম জীববিজ্ঞান ক্লাস, তাই আজকে এই পর্যন্তই তোমরা ভাষাবাড়িতে কোষ সম্পর্কে অর্থাৎ কোষ কি, কোষের মতবাদ এবং কোষের টাইপস অফ সেল অর্থাৎ কোষের প্রকারভেদগুলো ভালো করে জেনে রাখবে। আবার তোমাদের সবাইকে সুস্থতা কামনা করে ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।